বেসরকারি হিসাবে মাদকাসক্তের সংখ্যা 70 লাখের উপরে হবে। এত বছর পরেও আমাদের এই জায়গাটা গুরুত্ব দিয়া যে এদের চিকিৎসা করতে হইলে ট্রেন পার্সোনাল তৈরি করতে হবে, সেই কোনো ব্যবস্থা নাই, ট্রেন নার্সের ব্যবস্থা নাই, বেসরকারি পর্যায়ে হ্যাপাজার্ডলি গড়ে উঠছে, কোনো সিস্টেম নাই। সরকারের যে বর্তমানে একটা মাদক বিরোধী অভিযানও চলতেছে, অভিযান চলা ভালো, কিন্তু অভিযান চলার আগে অভিযান চলার সাথে কিছু কাজ সরকার করতেছে। পলিসির দিক দিয়ে সরকার হয়তো রাইট মনে করতে পারে, ঠিক আছে, সরকার রাইট মনে করতে মানুষের উপকার জন্য সরকার করে করুক, কিন্তু সেই কাজটা করার আগে কিছু গ্রাউন্ড ওয়ার্ক করার দরকার ছিল, সেগুলো কিছুই হয় নাই। যেমন ধরেন হঠাৎ করে ধরে আমি হয়তো ওদেরকে অ্যারেস্ট করা শুরু করলাম, মারা শুরু করলাম, তার আগে বিদ্যমান যে অবস্থা এই যে ড্রাগ কন্ট্রোল করার জন্য, যেমন ধরেন যে মাদকাসক্তি নিয়ন্ত্রণ কেন্দ্রে পর্যাপ্ত লোক বল দেওয়া, ওদের পর্যাপ্ত মনিটরিংয়ের জন্য গাড়ি দেওয়া, তারপরে যে ওদেরকে যে ওদের যে আইন আছে বর্তমান, আইনের কঠোরভাবে প্রয়োগ করা, আইনটা আছে আইনটাই কঠোর না, এই জায়গাটা গ্রাউন্ড ওয়ার্ক না করে সরকার এটা করতেছে, এতে হলোটা কি আপনার, এটাও একটা হ্যাপাজার্ড, কোনো প্ল্যান ওয়াইজ হচ্ছে না। আমরা যারা চিকিৎসা করি দেখতেছি বাস্তবে যারা খায়, ওরা বলতেছে এখানে একটা লোকাল ব্র্যান্ড পাওয়া যায়, ওটার নাম হলো চম্পা। ইয়াবা যেভাবে বানায় এটা বেশি কিছু জিনিস লাগে না, কিছু ইনগ্রিডিয়েন্ট হইলে ইয়া বানানো যায়, ছোট্ট একটা ঘরের মধ্যে ছোটো মেশিন দিয়ে হাজার হাজার ইয়া বানাতে পারেন। UNODC ওদের যদি গত 10 বছরের একটা আপনি গ্রাফ দেখেন, দেখবেন যে ইয়াবা বানানোর কাঁচামাল যেটা পাওয়া যায় সেইটা বাংলাদেশে আমদানি 2000 ধরেন যে 10 সালের পরে থেকে 18 সাল পর্যন্ত লাফায় লাফায় 2000% বেড়ে গেছে। আমরা সচেতন হইতে পারি, সচেতন হয়ে এটা অ্যাগেনিস্টে অ্যাকশন ফোর্স তৈরি করতে পারি, যারা অলরেডি মাদকাসক্ত ওদেরকে আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু ড্রাগের সরবরাহ কমানোর জন্য সরকার ছাড়া কেউ পারবে না। যেখানে আপনার ডিজি হেলথের প্রতিটা হাসপাতাল 5000 টাকায় অ্যানলিস্ট করতে পারে, 5000 টাকা রিনিউ করতে পারে, হোয়াই 10 বেডে একটা হাসপাতাল কেন 20000 টাকা দিয়ে করতে হবে? এখানে কি মাদক বেচা কিনা হয়? সরকারের যদি লাইসেন্স প্রাপ্ত হয়, ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে, যেমন প্রথম কথা হচ্ছে লাইসেন্সের ফি অনেক বেশি, দ্বিতীয় কথা হলো যাই আপনার যে ভ্যাট ট্যাক্স বেশি, তৃতীয় কথা হলো দেয় ট্যাক্স দিতে হয় এগুলোর জন্য, চতুর্থ কথা হলো দেয় এদেরকে ট্রিটমেন্টের যে কিছু মেডিকেশান দরকার, লফুলি পাওয়া দরকার, সেগুলো সাপ্লাই নেই, সেগুলো কোনো নীতিমালা নেই দেওয়ার জন্য, আর চতুর্থ হলো যাই মনিটরিং ব্যবস্থা নেই ভালো, 80% হসপিটালে কোনো কোয়ালিটিও নেই, কোনো কোয়ালিফাইড লোকও নেই। যেমন রুগীর সংখ্যা এত বেশি, সরকারি ফ্যাসিলিটি না থাকার কারণে মানুষ যাবে কোথায়? সাধারণত 2 ধরনের ট্রিটমেন্ট হয় এখানে। প্রথম ধাপে যে চিকিৎসাটা হয় এটা 4 to 6 weeks, এটাকে বলে ডিটক্সিফিকেশন, এটা থেকে তাকে সরাই নিয়ে আসা। এই সরাই নিয়ে আসার জন্য তার মেইনলি মেডিকেল ট্রিটমেন্ট লাগে, সুশৃঙ্খল একটা পরিবেশ লাগে, তার যে না খাইতে পারলে যে কষ্টগুলো হয় সেগুলো কিছু ঔষধ লাগে, কিছু মেন্টাল সাপোর্ট লাগে। তো এই পর্যায়ে যাওয়ার পরে এটা কিন্তু ফার্স্ট ফেজ অফ ট্রিটমেন্ট। সেকেন্ড ফেজে আপনি তাকে কাউন্সিলিং, সাইকোথেরাপি বলেন, কাউন্সিলিং বলেন, বা মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট থেরাপি, অনেকগুলো বিষয় আছে কোয়ালিফাইড হইতে, এগুলো করে একটা পার্টিকুলার একটা সময় যদি ড্রাগ ফ্রি না রাখেন তখন সে আসলে পরিপূর্ণ চিকিৎসাটা হয় না। সেই জন্য 1-1.5 মাসের হলে তার অ্যাকিউট চিকিৎসা, এটা হওয়ার পরেও তাকে যদি একটা সুশৃঙ্খল পরিবেশে একটা কোয়ালিফাইড হইতে চিকিৎসা করে একটা দীর্ঘদিন মাদকমুক্ত রাখা যায়, তার রিকভারিটা দেখা গেলো যে দীর্ঘদিনের জন্য হয়ে যায়।